বন্দুকের নল উঁচি, তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। বিএনপির মুখের বিষ এতই উগ্র, কত কিছু ইউটিউব ফেসবুকের যে অপপ্রচার, টিকটকে আমাদেরকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করে, এটা কি সম্ভব কোন গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যে নোংরা ভাষা তারা আক্রমণ করে, এসব করার পর বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে, এমন কোন বাজে কথা নেই তাদের নেতারা প্রতিনিয়ত উচ্চারণ করছে, সেটার জন্য তো কাউকে গলা টিপে ধরা হয়নি। কাজে এসব অবান্তর বক্তব্যের কোন মূল্য নেই। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল করে, এটা হলো অর্জন। আর বিএনপি বলছে ক্ষমতা দখল, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের অর্জন, এটা দখল। মনে হয় যেন তারা বন্দুকের নল উঁচি, তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। সারা দুনিয়া জানে, যেই জন্য সারা দুনিয়া ইলেকশনের আগে অনেকেই সমালোচনা করেছে, ইলেকশনের পরে বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তে, যে কারণেও তিনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইউরোপের দেশগুলো এবং আমাদের আশেপাশের দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।